ভলেন্টিয়ার হিসাবে আজকে দীর্ঘ 2009 থেকে শুরু করে এই পর্যন্ত আমরা ভলেন্টিয়ারজম ফায়ার সার্ভিসের সাথে কাজ করে যাচ্ছি। বিভিন্ন দুর্যোগ দুর্ঘটনায় আমরা ওনাদের পাশে থাকার জন্য চেষ্টা করি। প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের 200 মতো ভলেন্টিয়ার আছে, কিন্তু সবাই যারা ট্রেনিং পাইছে সবাই কিন্তু আমাদের এখানে অবস্থান করছে না। কারণ হলো কেউ চাকরির সুবাদে, কেউ বিয়ের সুবাদে বিভিন্ন জায়গায় চলে গেছে। বাট তারপরও আমাদের সিলেটে যথেষ্ট পরিমাণ আমরা ভলেন্টিয়ার সমাগম মধ্যে ফায়ার সার্ভিসের সাথে সর্বোপরি যোগাযোগ রেখে কাজ করে যাচ্ছি। সতর্কতার ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় বলি যে যদি নিচতলায় অবস্থান করেন আপনি খোলা জায়গা বের হয়ে আসবেন। সেক্ষেত্রে আরও কারণে হচ্ছে যদি আটকা পড়ে যায়, আটকা পড়ার সময় কী কী করণীয়, কী করলে আমরা বুঝতে পারবো যে আপনি এই জায়গায় আগিয়ে আসেন, আমরা কীভাবে কাজ করব এবং আপনি আমাকে বুঝাবেন কীভাবে যে আমি আপনাকে এখান থেকে আপনি আটকে আসেন আপনাকে বের করব। তারপর হচ্ছে যদি একতলায় থাকেন সেক্ষেত্রে আপনি খোলা জায়গায় অবস্থান করবেন, যদি দুতলা অথবা তিনতলা বা এর চেয়ে আর হাই রেঞ্জ অবস্থায় থাকেন সেক্ষেত্রে আপনাকে যেহেতু বের হতে পারবেন না, অথবা সিঁড়িতে থাকেন সেই অবস্থায় কিন্তু আবার ভূমিকম্প হইতে পারে। যার কারণে আপনি এটা না বের করে আপনি ঘরের মধ্যে কীভাবে সুনির্দিষ্ট এবং আপনার নিরাপত্তায় থাকতে পারেন সেই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে। আপনি খাটের নিচে অবস্থান করতে পারেন, অথবা বিশেষ করে মাথাটা সেট করে রাখার জন্য আপনি বালিশ মাথায় দিতে পারেন। আবার আপনার আসবাবপত্রগুলো বিশেষ করে যেগুলো আছে যেমন আলমিরা থেকে শুরু করে আরও অনেক কিছু আছে যেগুলো আমাদেরকে হিট করতে পারে ভূমিকম্প, এগুলো আপনি নিজস্ব সুন্দর জায়গায় সরিয়ে রাখতে পারেন, অথবা এগুলো হুক দিয়ে ভালো করে রাখতে পারেন। এই হচ্ছে মূল বিষয়। তারপর হচ্ছে আপনার নিজস্ব টিম বা জরুরি যে সেবাগুলো আছে এগুলোর নাম্বারগুলো অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে। আর বাকিগুলো প্রাকৃতিক দুর্যোগের জন্য যে শুকনো খাবার থেকে শুরু করে আরও অনেক কিছু আছে এগুলো আপনার নিঃসংগ্রহে রাখতে হবে বলে আমরা মনে করি। আমি বলবো যেহেতু একটা প্রাকৃতিক দুর্যোগ সেক্ষেত্রে আমাদের এটাতে কোনো হাত নাই বিদায়। এই প্রাকৃতিক দুর্যোগকে আমাদের খুব সচেতনভাবে সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এটাকে মোকাবেলা করতে হবে। যার কারণে আমরা এই বারবার এই সকাল থেকে আমরা একদম রাত পর্যন্ত শুধু আমরাই না, প্রত্যেকটা বিভাগ আমাদের যে বাজারা আছেন সিটি কর্পোরেশন থেকে শুরু করে প্রত্যেকটা বিভাগ অবিরত কাজ করে যাচ্ছেন। আমাদের উদ্যোগটা অব্যাহত থাকবে এবং এটা তখনই সার্থক হবে যখন মানুষের মধ্যে এই সচেতনতাটা বৃদ্ধি হবে। বন্ধরে এসে আমরা প্রত্যেকটি গাড়ি দিয়ে আমাদের যে রেসকিউ গাড়ি আছে, লেগিনাস গাড়ি আছে,